شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. الحمد لله প্রশ্ন আসছে বাংলাদেশের পরিসরে মুস্তাহিদ পর্যায়ের আলেম যেমন ইবনে হাজার আসকারানি, নাসিরুদ্দিন আলবানি, শাহবিন বাজ, বিনয় সাইমিন আর অনেক ছিলেন, এটার প্রয়োজনীয়তা কতটুকু আর বাস্তবতা কতটুকু? উত্তর হলো প্রয়োজনীয়তাটা তো সকল যুগে মুসলমানদের সকল সমাজে, খালি দেশ না, এটা প্রয়োজন। একজন আলেম, ভালো আলেম হলেই তো মানুষ দলিল ভিত্তিক কথাটা পাবে, অন্তত প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক যে এলাকার মানুষজন যে আলিমের শরণাপন্ন হলে তাদের সমাধানটা হয়। এই পরিমাণ দূরত্বের মধ্যে, এই পরিমাণ আয়তনের মধ্যে প্রত্যেক এলাকাতেই এরকম আলিম থাকা দরকার, কিন্তু এটা কি সম্ভব, এই হলো কথা। মানে বাস্তবতার আলোকে এটা, তার অস্তিত্ব বাস্তবে আসাটা সম্ভব, কিন্তু বর্তমান যে পরিস্থিতি এবং বাস্তব যে জিনিসটা হয়ে গিয়েছে এবং হচ্ছে বা হবে, সেইটার উত্তর হলো বিপরীত, যে মুস্তাহিদ পর্যায়ের আলিম তো নাই, বিরল তো বিরল, মানে অনুপস্থিত, এগুলো কথা সারা বিশ্বের মধ্যেই অনুপস্থিত। আরব সমাজে তৎকালীন সময়ে যে তিনজন ছিলেন, বিন বাজ রাহিমাহুল্লাহ, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এবং বিন সাইমিন, তাদের তো আর সমকক্ষ আলিম এখন পর্যন্ত জন্মই নেয় নাই, এগুলো কথা। পুরো মুসলিম বিশ্বের দিকে তাকালে এইগুলো ঘটনা, একজন এক একটা দিক নিয়ে কোনো সময় আমরা নাম শুনি, কিন্তু এটা পরিপক্ক না, ইজতিহাদের দিক থেকে পরিপক্ক না। বিন বাজকে তাফসিরে আদওয়াউল বায়ানের লেখক আল্লামা সাঙ্কিতি রাহিমাহুল্লাহ নিজেই বলেছেন যে ইনি হলেন মুজতাহিদ। এইভাবে জাদ্রিল আলিম আরেকজন আলিম সম্পর্কে যখন বলবেন, তখন আমরা আস্থা পাইলাম যে হ্যাঁ ঠিক আছে, আর না হলে তো যোগ্যতা যত সময় ঘনিয়ে আসতেছে, কেমন কাছে আসতেছে, এটা মানে নিচের দিকেই যাচ্ছে। আল্লাহর কাছে অসম্ভব কিছু না, এবং আমাদের আশা এবং আমাদের প্রত্যাশা সেটা অনেক, আমাদের স্বপ্ন অনেক বড়, কিন্তু ব্যাপার হচ্ছে বাস্তবতা হলো এর বিপরীত। যাই হোক, সেই জন্যে বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন একটা আমাদের সান্ত্বনার ব্যবস্থা রেখেছেন, যে এখন এলমের প্রচার ও প্রসার ঘটে গেছে ব্যাপকভাবে, বিশেষ করে প্রচার মিডিয়াগুলোতে, এবং কিতাবী আকারেও সেই আপনার যান্ত্রিকভাবে সেই কিতাবগুলো বড়ো বড়ো লাইব্রেরি আগে সংগ্রহ না করা পর্যন্ত যেগুলো পাওয়া যেত না, এখন এই সফটওয়্যারের মধ্যে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে। এবং বিভিন্নভাবে আমাদের দেশ থেকে ছাত্ররা স্কলারশিপ নিয়ে বাহিরে গিয়ে লেখাপড়া করছে উন্নতমানের ইউনিভার্সিটিগুলোতে, বিশেষ করে সৌদি আরব ইউনিভার্সিটিগুলোতে, এর মাধ্যমে আলহামদুলিল্লাহ বিষয়টা অনেক সহজ হচ্ছে, যে মুজতাহিদ না হতে পারলেও মুজতাহিদ আলিমদের কথাগুলোকে সামনে রেখে এটাকে কম্পেয়ার করে একটা সিদ্ধান্ত নেওয়া, এটা একটা স্তর আর কি, মাঝখানে একটা স্তর। একটা হলো যে আলিম বলবে আর ইনি মেনে নিবে, আর একটা হলো আলিমের কথাটাও মানে যাচাই করার যোগ্যতা থাকবে। তো এই যোগ্যতায় অনেক আলহামদুলিল্লাহ আছেন, কিন্তু নিজেই যে মন্তব্য দিবে এটা কিন্তু নাই, এটা নাই। অথচ এরপরেও আমাদের সমাজে দিচ্ছে অনেকে, এটা হলো আরেক দুঃখের খবর, এটা হলো অত্যন্ত বেদনাদায়ক জিনিস, যে আলিম বুঝে না যে আমার স্তর কোথায়, এই হলো আরেক সমস্যা। দলিল আছে বলেই সে মনে করে বলতে পারবে, এটা মারাত্মক সমস্যা। ওই যে কথাটা বললেন মুজতাহিদ আলিম, ওই মুজতাহিদ আলিম দলিল আছে বলে বলতে পারবে, এমনকি মুজতাহিদ আলিম কখনো কখনো সরাসরি দলিল না পাইলেও বলতে পারে আল্লাহ আকবার, এই হলো মুজতাহিদ আলিমের যোগ্যতার প্রমাণ। আর আমরা দলিল থাকলেও সব ব্যাপারে মন্তব্য করতে পারি না, যেহেতু ওই যোগ্যতা আমার নেই। এটা সহজে বোঝার জন্য ডাক্তারি বিদ্যার দিকে তাকাইলে হয়, যে যার সার্টিফিকেট আছে এবং অভিজ্ঞতার স্বীকৃতিও আছে, সে কাটাসিরা কেন একেবারে অপারেশন এগুলো সব করতে পারবে, এবং এমত অবস্থায় যদি আল্লাহ না করো রুগী মারাও যায়, তার উপর কোনো জরিমানা আসবে না, কেননা সে অথরিটি নিয়ে কাজ করেছে। এর বিপরীতে যার এটা নাই, সে যদি এই হাতুড়ে ডাক্তার সাহেব 99টা অপারেশনে সাকসেসও হয়, কিন্তু একটা দিকে ফেল করে, তাকে এগের এগে এসে হত্যা করা হবে, কেন তার যোগ্যতা সেটা নাই। আজকে আমাদের আলেম সমাজেই এরকম দুঃসাহসিকতা কঠিনভাবে প্রখরভাবে মানে দেখা দিচ্ছে, এটা এই কারণে ওই যে ওই আবেগ, যেটাই যে ভাই বললেন যে আমাদের প্রয়োজনীয়তা, উনি নিজে মনে করছে প্রয়োজনের বাস্তব ফল হলাম আমি, এবং আমি এটা মিটাইয়ে ফেলবো, অথচ যোগ্যতা নাই, তাহলে কেমনি মিটাবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি এবং চেষ্টা করেন মাদ্রাসাগুলিকে উন্নত করার জন্যে, এবং স্ট্যান্ডার্ড বাড়ান, যোগ্যতা যাতে বৃদ্ধি পায়,
এগুলোর জন্য চেষ্টা চালান বাইরের দেশে যাতে আসার সুযোগ আরও বেশি নিতে পারে, এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আজকে সেই গ্যাপটা আবার পুরো করা যেতে পারে। ফতোয়া বোর্ড হতে পারে, আলিমদের একটা কমিটি হতে পারে এর মাধ্যমে। وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء